এখন আমরা যাচ্ছি কি খেতে যাচ্ছি দিদি আমরা আমরা কি খেতে যাচ্ছি কি খাবার নিয়ে আরে আইসক্রিম हम लोग अभी ओ सॉरी আমরা এখন খেতে যাচ্ছি আইস গোলা তো চলো সাথে থাকো দেখো আমরা কোথায় যাচ্ছি আইস গোলা খেতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल इना फैमिली व्लॉग तुम्हारा सबा कम आशा करछी तुम्हारा जे जेखान थेके आमार वीडियो देखो प्रत्येक खूब 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 भालो आछो एंड सेफ आछो सो आमी झुम्पा आबारो चले इना फैमिली ब्लॉग्स नतुन एक वीडियो निये सो देखो आमरा रेडी फेडी हुए एखन एकटू बेरोच्छी रातेर डिनार करते तो कोथाय जाच्छी डिनार करते बुझतेई पारबे तो एखानकार एक फेमस सब्जी खावार जोन्नो आम्रा जाच्छी ए रेस्टुरेंटटाते सबथेके फेमस खावारटा होलो बेगन मसाला तो ए खावारटा खावार जोन्नो आम्रा अनेक दिन धरे वेट करछिलाम तोमरा होयतो भाबछो बेगन मसाला खावार जोन्नो एखाने जाच्छे हाँ ए पुणेर ए रेस्टुरेंटटा रेसिका नाम रेस्टुरेंटेर ए रेसिकाते बेगन मसाला होलो फेमस तो सत्यि खूब टेस्टी और खूब यम्मी यम्मी हय तो तार जोन्नो आम्रा अनेक दिन धरे वेट करछिलाम যে এখানটা খেতে আসব দেন জামাইবাবু ছিল না বলে আশা হচ্ছিল না তো জামাইবাবুর জন্য আমরা ওয়েট করছিলাম তো জামাইবাবু এসে গেছে তো চলো দেখতে থাকো আমাদের আজকে রাতের ডিনার বহুত ভয়ঙ্কর লাগছে মেরি খানা তো খানা তো ভুখ লাগি পড়ে গেছে স্কুল যেতে গেটসে যেতে সিধা ক্লাস টিচার কে গোদ নে अरे 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 जाके पीछे वाले बेंच पे बैठ लिया हां चलो पापड़ दो क्या पापड़ का पापड़ खाया ना पापा ने खाया इधर रोटी आ रही है यार क्या खाना है क्या खाना है राइस खाना है राइस खाना है राइस रोटी खाएंगे तो राइस बोला देता हूं ना और खाएंगे अपने वहाँ के झाड़ तो आ ही गया ना लिंबू अभी अरे अभी तो बोलते हैं अभी नीचे का गार्डन में सांप वगैरह पूरा दिखे थे बीच में हाँ तो बाजे भैया ने आग लगा दिया पूरा वहाँ पे घास वगैरह को तो उससे काफी लिंबू वगैरह में भी वो हो गया बट आपने खाया वहाँ से एक पार्किंग एक बड़े बड़े और इतने सारे लिंबू लगे उसमें बहुत लिंबू लगे मम्मी ने लगाया था वो जला दिया देखो बड़ा अच्छा अचार नहीं दिया मेरा पता था अरे ना इतने बार तो अपन अचार पे निपटा दिया अचार দেখো আমাদের খাবার এসে গেছে এর আগে খাচ্ছিলাম আমরা মশলা পাপড় বাট এখন এসে গেছে বাটার রুটি বেগুন মশলা আর পনির মশলা তো এই আছে আমাদের রাতের ডিনার সরি তোর বাটার রুটি বেগুন মশলা আর বাটার পনির মশলা তো চলো দেখো বুঝতেই পারলে এই যে বেগুন মশলা ডিশে যেটা দেওয়া হলো এটা হলো বেগুন মশলা অসাধারণ খেতে অসাধারণ যারা পুনে আছো তারা তো অবভিয়াসলি জানো আর যারা কখনো খাওনি যদি কখনো পুনে যাও অবশ্যই অবশ্যই বেগুন মশলাটা ট্রাই করবে ভীষণ টেস্টি এন্ড ইয়ামি ইয়ামি ये तो
দেখলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কি খেলাম দেখতে পেলে, কি খেলাম, একটা খেলাম বাটার পনির মশলা, রুটি আর বেগান মশলা। এই রেস্টুরেন্টটার ফেমাস হলো বেগান মশলা, এর জন্য এখানে আসা আমাদের, বেগান মশলাটার জন্য এখানে খেতে আসা। এই রাসিকা রেস্টুরেন্টটা হলো বেগান মশলার ফেমাস। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি, কি খেতে যাচ্ছি দিদি, আমরা আমরা কি খেতে যাচ্ছি, কেয়া খানি লিখলি যা রে, আমলোক আবি, ও সরি, আমরা এখন খেতে যাচ্ছি আইসগোলা। তো চলো সাথে থাকো, দেখো আমরা কোথায় যাচ্ছি আইসগোলা খেতে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমরা এখন যাচ্ছি পুনে মানসিগোলা সেন্টার, রাইট রাইট দি, বল আমার দিও, বসে আছি গোলা খাওয়ার জন্য। দেখতে পেরেছি কতটা লাইন রয়েছে গোলার, বিভোষ লাইন, বিভোষ লাইন। এখন বাজে 11:10, 11:10 আমরা বসে আছি, রাত 11:10 গোলা খাওয়ার জন্য। রাত দিদি, রাত 11:12 সময় রাস্তায় বসে গোলা খাচ্ছে এর জন্য। দেখো পুরো শেষ, কি ভিড় ছিল, এখন কতটা ফাঁকা হয়ে গেছে। উফ, ফাইনালি ঘরে ঢুকলাম, দেখতে পারলে কি পরিস্থিতি ছিল, সত্যি কি ভিড়, কি ভিড়, কি ভিড়। এটা ছিল আমরা যেখানে থাকি দিদি, এখান থেকে 12-13 কিলোমিটার দূর মানসি গোলা সেন্টার, ফেমাস গোলা সেন্টার, খুবই ফেমাস, ফেমাস মানে খুবই ফেমাস, তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো কতটা ফেমাস। ওটুকু স্টল নিয়ে বসছে কত লোক, আর খুবই 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 টেস্টি ছিল গোলাগুলো। তিনটে নিয়েছিলাম আমরা, তিনটে না সরি চারটে নিয়েছিলাম, চারটি অসাধারণ টেস্টি ছিল গোলা, ফেমাস কেন হবে না, এত টেস্টি হলে তো ফেমাস হবেই, হ্যাঁ না, খুব খুব খুবই ফেমাস, খুবই টেস্টি ছিল। সো তোমাদের কেমন লাগলো পুনের ফেমাস মানসি গোলা সেন্টার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, আর খুব ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, আর যদি আরও ভালো লেগে থাকে তো অনেক অনেক শেয়ার করবে। তো ভিডিওটা এখানেই শেষ করব,
তোমরা যারা আমার নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি ফটাফট আমার চ্যানেলে যাও। যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে বা আমাকে তোমাদের ভালো লেগে থাকে তো ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে সবসময়ের জন্য পাশে থেকে যাও। সো যাই হোক, আজ কেমন লাগলো আমাদের রাতের ডিনার অ্যান্ড গোলা বরফ গোলা কেমন লাগলো অবশ্যই জানাবে। কিন্তু তো চলো সবাই খুব ভালো থেকো, এখানে ভিডিওটা শেষ করছি, বাই বাই।